اللهم <سؤال> اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضي عليك السلام <سؤال> ورحمة الله وبركاته. أحب أن أبرز أن أشكر أن أبكي جدي أسست تركاري رجارك تنا. بالنسبة شيء بكتير كيف ভাই অসুস্থতা হচ্ছে দুই প্রকারের একটা হচ্ছে এমন অসুস্থ অসুখ যেটা হয়তো রমজান মাসে এর পরে হয়তো দু মাস পরে সে ভালো হয়ে যাবে কিছু মধ্যে সে সুস্থ হয়ে যাবে এরকম যদি অসুখ হয় তাহলে তার রোজা তাকে রাখতে হবে এর জন্য কোনো কাফফারা নেই জি আপনি অসুস্থ হয়ে গেছেন রমজানের আগে কিংবা রমজানে আর আপনার অসুখটা সেরে যাওয়ার সম্ভাবনা আছে জি নব্বই পার্সেন্ট নিরানব্বই পার্সেন্ট আপনার সম্ভাবনা আছে আপনার অসুখটা সেরে যাবে তাহলে কিন্তু যখন আপনার অসুখ সেরে যাবে তখন আপনার রোজা আপনাকেই রাখতে হবে কারণ মহান আল্লাহ বলেছেন কেউ যদি অসুস্থ হয়ে পড়ে কিংবা সফরে থাকে তাহলে অসুস্থ এবং সফরে থাকাকালীন যে রোজাগুলো ছুটে যাবে সেই রোজাগুলো সে পরবর্তীতে কি করে নেবে রেখে নেবে কিন্তু এমন অসুখ যে অসুখ ভালো হওয়ার নয় চির রোগী যারা তাদের জন্য বিধান হচ্ছে প্রত্যেকটি রোজার বদলে প্রত্যেকটি রোজার পরিবর্তে প্রত্যেকটি রোজার পরিবর্তে একটা করে মিসকিন খাইয়ে দেবে আপনি সেটা বাড়িতে দেখে খাইয়ে দিন কিংবা একজন মিসকিনের খাবার আপনি তার বাড়িতে পৌঁছে দিন এখন এই মিসকিনের খাবার একজনকেও দিতে পারেন আপনি আলাদা আলাদা করে দুই চারজনকেও দিতে পারেন একজনকে তিরিশ জনের তিরিশ দিনের খাবার একজনকে দিয়ে দিলেন এটাও চলবে কিংবা আপনার আশেপাশে যদি দু পাঁচ জন মিসকিন থাকে তাহলে কাউকে পাঁচ দিন পাঁচ দিনের কাউকে দশ দিনের কাউকে দু দিনের এভাবে যদি আপনি দিয়ে দেন তাও চলবে মোট কথা তিরিশ দিনের খাবার তিরিশ দিনের একটা একটা করে মিসকিনের খাবার যে দিয়ে দিতে হবে একটা রোজার পরিবর্তে ভাই কেন বলেছেন এক কিলো আড়াইশো গ্রাম চাউল এক কিলো আড়াইশো গ্রাম চাউল আর সেই সঙ্গে যদি কিছু টাকা পয়সা তরি তরকারির জন্য